মোদী সরকারের 100 দিন কেমন গেল? রবিবার শাসক দলের খতিয়ান পাল্টা বিরোধীদের খতিয়ান তুলে সোশ্যাল মিডিয়া এখন সরগরম। আজ হরিয়ানায় গিয়ে নরেন্দ্র মোদী জানালেন, গত 100 দিনে যা কাজ হয়েছে 60 বছরে তা হয়নি। সদ্য শেষ হওয়া সংসদে একের পর এক বিল পাশ হয়, এমনকি মধ্যরাত পর্যন্ত অধিবেশন চলে, যা ভারতের ইতিহাসে নজিরবিহীন বলেই মেনে নিচ্ছেন অনেকে। সেই প্রসঙ্গ তুলে মোদী বলেন, 3 তালাক বিরোধী বিল, জম্মু কাশ্মীর পুনর্গঠন বিলের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে সংসদে। দুই কক্ষের অভূতপূর্ব তৎপরতায় এসব বিল পাশ হয়, সমাজের সুদূরপ্রসারী প্রভাব পড়বে বলে জানান প্রধানমন্ত্রী। অক্টোবরে হরিয়ানায় 90 আসনের বিধানসভা নির্বাচন হওয়ার কথা। আজ থেকেই নরেন্দ্র মোদীর হাত ধরেই নির্বাচনী প্রচার শুরু করে দিল শাসক দল বিজেপি। এদিন সরকারের দ্বিতীয় পর্বের 100 দিনের খতিয়ান তুলে ধরে মোদী বলেন, এই 100 দিনে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জম্মু কাশ্মীরের বিশেষাধিকার প্রত্যাহার, জম্মু কাশ্মীর ও লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল, 3 তালাক বিরোধী আইনের মতো সিদ্ধান্ত নিয়েছে মাত্র 100 দিনের মধ্যেই। নরেন্দ্র মোদী বলেন, দেশের অর্থনীতি মজবুত করতে নানা পদক্ষেপ করা হয়েছে, জম্মু কাশ্মীর এবং লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়। মোদীর কথায়, সমস্যা সমাধান করতে সচেষ্ট হচ্ছেন মানুষ। সম্প্রতি লোকসভা নির্বাচনে হরিয়ানার 10টি আসনই দখল করে বিজেপি। মোদী জানান, হরিয়ানার মানুষ যেভাবে সমর্থন জানিয়েছেন তাতে তিনি অভিভূত। তার মতে 55% ভোট পেলেই বোঝা যায় মানুষ গভীরভাবে সমর্থন ও বিশ্বাস করছেন সেই দলকে। হরিয়ানার মানুষের থেকে যা চেয়েছেন তার থেকে অনেক বেশি পেয়েছেন বলে দাবি করেন মোদী। গত 5 বছরে হরিয়ানার মনোহরলাল খট্টরের উন্নয়নের তালিকা এদিন তুলে ধরেন মোদী। পাশাপাশি বিরোধী দল কংগ্রেসকেও তুলোধনা করেন তিনি। মোদীর কটাক্ষ, লোকসভা নির্বাচনে হেরে কি করবে এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছেন না বিরোধীরা। এতটাই হতাশ যে মুখে কুলুপ এঁটেছেন তারা।